পশ্চিমবঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী এমনটাই পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দফতর তো এই কালবৈশাখী কোথায় কোথায় হতে চলেছে এই কালবৈশাখী কতদিন চলতে পারে সেই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শেষ অব্দি অবশ্যই দেখবেন মধ্যখান থেকে স্কিপ করবেন না আর ভিডিওটি শুরুর পূর্বে আপনারা যেখানে রয়েছেন সেখানে কি আজকে বৃষ্টিপাত হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা সকাল থেকে আকাশ মেঘলা ছিল সকাল সাতটার পরেও কলকাতার আকাশে সূর্যের কোনো দেখা মেলেনি উল্টে কালো মেঘে ঘনিয়ে এসেছে তিলোত্তমা শহরের মাথায় যে কোনো মুহূর্তে ঝেপে আসতে পারে বৃষ্টি বিহার এবং উত্তর পূর্ব প্রদেশের ঘূর্ণাবর্তের জেরে একেবারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই মতন আজকে সোমবার থেকেই আকাশের মুখ ভার যদিও এখনো পর্যন্ত বৃষ্টি না হলেও আপাতত কিন্তু এখনই মিলছে না কোনো রকমের স্বস্তি কারণ হাওয়া অফিস জানান আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হতে পারে এই পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত চলবে বলে মনে করছে আবহাওয়া দফতরের আধিকারিকরা পূর্বাভাস বলছে যে সোমবার উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহ এবং দক্ষিণবঙ্গের বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের পর সেখানে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং লাগোয়া এলাকায় শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে তবে আশঙ্কার কথা এই যে আবহাওয়াবিদদের মত যা পরিস্থিতি চলছে তাতে কিন্তু চলতি সপ্তাহের শেষে মরসুমের প্রথম কালবৈশাখী আঘাত আনতে পারে দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইতে পারে বলে জানানো হচ্ছে আবহাওয়া দফতরের তরফ থেকে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়িদরা জানাচ্ছে বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে প্রচুর পরিমাণে জলীয় প্রবেশ করেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এর জেরে হতে পারে পারে বৃষ্টি পার্বত্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে চব্বিশ তারিখ হলুদ সতর্কতা অর্থাৎ আজকে হলুদ সতর্কতা কিন্তু দিয়েছে আবহাওয়া অফিস কারণ আজকে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে তবে আজকের থেকে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালকে ওড়িশা সংলগ্ন জেলাগুলি এবং উপকূলের জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত কোঙ্কন থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাত এসব জেরে আবহাওয়ার পরিবর্তনে বৃষ্টি উত্তর পূর্ব ও পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে হচ্ছে আংশিক মেঘলা আকাশ আগামী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত রাজ্যেই সিকিম সহ উত্তরবঙ্গে হালকা এবং মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে বুধবার পর্যন্ত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সমস্ত রাজ্য জুড়েই অর্থাৎ আজকে কিন্তু কলকাতাতে বৃষ্টিপাত শুরু হবে আজকে উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাত পেশে শুরু হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আগামীকাল কিন্তু শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে চলেছে এবং যা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে চলতি সপ্তাহের শেষে কিন্তু কালবৈশাখীর মতন একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের সঠিক তথ্য দিয়ে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবেন